নমস্কার, আরো একটি রবিবার আমি সাথে চলে এসেছি গল্প শোনাতে। না, আজকে গল্প সংক্ষিপ্ত না, আজকের গল্পটি ছোট, তাই সম্পূর্ণ গল্পটি আপনাদের শোনাব। আমার এই চ্যানেল গল্পের আসরে ছোট বড় সব শ্রোতাদের কথা মাথায় রেখে তৈরি করা, তাই আজকে কিন্তু ছোটদের জন্য একটি কাহিনী, সমরেশ বসুর গোয়েন্দা গোকুল। তবে বড়রাও কিন্তু কাহিনীটি শুনে একই রকম আনন্দ পাবেন বলে আমার মনে হয়। সমরেশ বসুর একটি অন্যতম ক্ষুদে গোয়েন্দা চরিত্র গোকুল। আজকে গোকুলের কাহিনী, হারানো বুদ্ধ মূর্তি উদ্ধার। গল্পের কথক আমি সাথী, আমি ছাড়া আজকের গল্পে অন্য কোনো শিল্পী নেই। শুরু করছি হারানো বুদ্ধ মূর্তি উদ্ধার। গোকুলের দার্জিলিং বেড়াতে যাওয়াটা নানা দিক থেকে মনে রাখবার মতো। দার্জিলিং থেকে যাওয়া হয়েছিল কালিম্পং, সেখানে এক তিব্বতি বৌদ্ধ মঠে তো সাংঘাতিক খুনের ঘটনায় ঘটে গিয়েছিল, তাও আবার গোকুলের চোখের সামনেই। এক লামা আর এক লামাকে পিছন থেকে ছুরি মেরেছিল। কালিম্পং থেকে আবার দার্জিলিং এ ফিরে আসা, তারপরে নিমন্ত্রণ পেয়ে বেড়াবার ধুম পড়ে গেল। পাহাড়ে পাহাড়ে বেরিয়ে বাবা হাঁপিয়ে পড়লেন। হোটেলে ঢুকেই মা বলল, আর বেরোতে পারছি না, এখন কয়েকদিন চুপচাপ বিশ্রাম করব। মায়ের সেই একই অবস্থা আর বাবারও। গোকুল বলল, তাহলে আমি কি করব? মা বললেন, তোমার জন্য তো ঘোড়া রয়েছেই, তুমি ঘোড়া চড়ে বেড়াবে আর গায়ে ঘোড়ার গন্ধ নিয়ে ফিরে আসবে। কিন্তু মনে রেখো, ম্যালের সমতল ছাড়া আর কোথাও যাবে না। কালিম্পং যাবার আগে জলা পাহাড়ে ঘোড়া নিয়ে চলে গিয়েছিলে, মনে আছে? ওই রকম কিচ্ছু করতে যেও না। কিন্তু বাবা মার বিশ্রাম করা আর হলো না। বাবার পরিচিত ভদ্রলোকের সংখ্যা এত, প্রায় রোজই কোনো না কোনো বাড়িতে নিমন্ত্রণ লেগেই রইল। দার্জিলিংয়ে ছিলেন বাবার এক উকিল বন্ধু, নাম শচীন মৈত্র। তিনি কোর্ট থেকে ফেরার পথে বাবার সঙ্গে হোটেলে গল্প করতে আসছেন। তার বাড়িতেও একদিন নিমন্ত্রণ হলো। গোকুল মিস্টার মৈত্রের কথা আগেই জেনেছিল। ওর অদ্ভুত সব জিনিসপত্র সংগ্রহ করার বাতিক। সেসব জিনিসের দাম এমনিতে বেশি নয়, অথচ দাম রয়েছে নাকি সেসব জিনিস পাওয়া যাবে না বলে। অতি দুর্লভ, দুষ্প্রাপ্য সব জিনিস, যা মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে। গোকুল জানতো ওটাকে কিউরিও সংগ্রহ বলে। মিস্টার মৈত্র ভারতবর্ষের যেখানে যেখানে গেছেন, সেখান থেকেই কিছু না কিছু সংগ্রহ করে এনেছেন। তার মধ্যে রাজস্থানের আদিবাসী মেয়ের গলায় যে পাথরের মালা থাকে তাও, আবার সিকিমের রাজপ্রাসাদে দেহরক্ষীর বিশেষ তলোয়ারও আছে। সেই তলোয়ার তিনি রাজার কাছ থেকে চেয়ে এনেছিলেন, রাজা নাকি তাকে খুব খুশি হয়ে দিয়েছিলেন, সেটা দাম নেননি, দান করেছিলেন। তাছাড়া দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক এসব সব জায়গায় বিস্তর আর অদ্ভুত সব কিউরিও সংগ্রহ হয়। মিস্টার মৈত্রের বাড়িতে সেদিন গোকুলেরা নিমন্ত্রণ খেতে গেল। সেই দিন গোকুল তার অদ্ভুত সংগ্রহ দেখল। গোকুলের উৎসাহ দেখে উনি নিজেই সব দেখালেন। চীন, জাপান, বার্মা, এশিয়ার নানা মুলুকের তামার আর রূপোর টাকা পয়সা তো ছিলই, যাকে বলে মুদ্রা, এমনকি প্রাগৈতিহাসিক যুগের মাটির তলার মুদ্রাও রয়েছে। সোনার উপর ছোটখাটো জিনিস তো কম নয়, ড্রাগন মুখ আংটি থেকে তিব্বতী লামার নানা পাথরের জিনিস, বিচিত্র সব পশুর নখ, পাখির ল্যাজ, নানা দেশের পোশাক, টুপি, মহিলাদের ব্যবহারের অদ্ভুত সব মাথায় ক্লিপ, ব্রোচ, কিচ্ছু বাকি নেই। এমনকি অদ্ভুত দেখতে সব দেশি দোয়াত কলমও বাদ ছিল না। তার মধ্যে একটা জিনিস গোকুলের অদ্ভুত লাগলো, মাত্র 1.5 ইঞ্চি লম্বা একটা বুদ্ধ মূর্তি। সেটা তামার তৈরি, কিন্তু বুদ্ধের গলার কাছ থেকে টান দিলেই মাথাটা খুলে যায়। মাথার ভিতর থেকে একটা চকচকে পাথর বেরিয়ে পড়ে, অনেকটা হীরের মতো দেখতে। আর সেই হীরের গায়ে লাগানো আছে চকচকে সরু একটা সূচ। গোকুল অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি? গোকুল একলাই দেখছিল না, মিস্টার মিত্রের বন্ধু গোকুলের বাবা ও মিস্টার গাঙ্গুলিও ছিল। গোকুলের কথা শুনে মিস্টার মৈত্র বললেন, আমাকে এটা দিয়েছিল সে এক তিব্বতি লামা রিফিউজি। এটার জন্য সে মাত্র 50 টাকা দাম নিয়েছিল,
আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এই সুচটা এভাবে পাথরে গাঁথা কেন। সে বলেছিল আসলে বুদ্ধের শরীরে ভেতরের অংশ যে ফাঁপা সেই জায়গায় আঠার মতো বিষ থাকে, সুচটা সেই বিষের আঠায় গোঁজা থাকে। সুচটা মাত্র ইঞ্চিখানেক লম্বা বটে, কিন্তু ওটা দিয়ে কারুর গায়ে ফুটো করলে সে কয়েক মিনিটের মধ্যে মারা যায়। বাবা বলে উঠলেন, কি সাংঘাতিক! না ভাই মৈত্র, এসব মারাত্মক জিনিস তোমার কিন্তু কেনা উচিত হয়নি, এসব তো খুনিরা ব্যবহার করে। মিস্টার মৈত্র হেসে বললেন, ভয় নেই, এর মধ্যে এখন আর বিষ নেই, আমি কাউকে খুন করার জন্য এটা কিনিনি, একটা রেয়ার কিউরিও হিসেবেই কিনেছি। বুদ্ধ হলেন অহিংসার প্রতীক, আর দেখো তারই ছোট্ট একটা তামার মূর্তির মধ্যে কি ভীষণ মারণাস্ত্র লুকিয়ে রয়েছে। কিন্তু ছোট্ট তামার মূর্তিটি খুবই সুন্দর, আমি সেজন্যই কিনেছি। এই সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিস্টার গাঙ্গুলি দরজার দিকে তাকালেন। মিস্টার মৈত্র গেলেন দরজা খুলতে, গুগল বাবার সঙ্গে বাইরের ঘরে গেল। মিস্টার গাঙ্গুলি ওদের পিছনে পিছনে এলেন। বাইরে দরজা খুলতে দেখা গেল মিসেস গাঙ্গুলি তার দুই মেয়েকে নিয়ে এসেছেন। মিস্টার মৈত্র বললেন, আসুন আসুন। মিস্টার গাঙ্গুলি বলছিলেন, আপনাদের আসতে একটু দেরি হবে। মিসেস গাঙ্গুলি বললেন, হ্যাঁ আমরা স্নান সেরে এলাম। মিস্টার গাঙ্গুলির তো শীত বেশি, উনি রোজ স্নান করেন না, আমরা আবার পারিনি। মিস্টার গাঙ্গুলি সুট টাই বেঁধে এসেছিলেন, তিনি কেবল হাসলেন, কোনো কথা বললেন না। গুগল দেখল মিস্টার গাঙ্গুলির মুখটা কেমন লাল দেখাচ্ছে, তিনি ঘামছেনও বটে, শীত করলে ঘামবেন কেন? গুগলের অবাক লাগল। যাই হোক, দুপুরে খাবার পরে খানিকক্ষণ গল্প গুজব হলো, তারপর বিদায়ের পালা। গুগল বাবা মায়ের সাথে হোটেলে ফিরে এলো। মিস্টার গাঙ্গুলির স্ত্রীও গুগলদের সঙ্গে ফিরতে চেয়েছিলেন, কারণ ম্যালে একটু বেরিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মিস্টার গাঙ্গুলি ব্যস্ত হয়ে বললেন তাড়াতাড়ি ফিরতে হবে। মিস্টার গাঙ্গুলির বাড়ি মিস্টার মৈত্রের বাড়ি থেকে অনেকখানি নিচে, প্রায় বাজারের কাছে। তারা চলে গেলেন নিচের দিকে, গুগলের বাবা মা উপরে উঠে ম্যালে গেল, তারপর ম্যাল ঘুরে হোটেলে যাবে বলে। গুগল বিকেলে বেশ কয়েক পাক ঘোড়ায় চাপল। মা আর বাবা ম্যালের একটা বেঞ্চে বসেছিলেন। গুগল যখন ঘোড়া ছেড়ে ফিরে এলো, দেখল মিস্টার মৈত্র বাবার পাশে বসে আছেন, সকলের মুখটা কেমন গম্ভীর। মিস্টার মৈত্র হেসে গুগলের দিকে তাকালেন, বললেন, কি গুগল, খুব ঘোড়ায় চড়ার শখ, চড়া হলো? গুগল কিছু বলবার আগেই মা বললেন, শোনো গুগল, তুমি কি মিস্টার মৈত্রার বাড়ি থেকে কিছু নিয়ে এসেছো? গুগল অবাক, না তো, ওর বাড়ি থেকে কি আনবো? বাবা বললেন, উনি যে বুদ্ধের মূর্তিটা দেখাচ্ছিলেন, যার মধ্যে সেই সুচটা ছিল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই উনি জিজ্ঞাসা করতে এসেছেন তুমি ওটা নিয়ে এসেছো কিনা। গুগলের ভীষণ রাগ হলো, ছি ছি, পরের জিনিস না বলে সে নেবে? মা গুগলকে কাছে ডেকে বললেন, তুমি যা পরে আছো এই পরে মিস্টার মৈত্রের বাড়িতে গিয়েছিলে তো, আর তো হোটেলে যাওয়া হয়নি, তোমার প্যান্টের জামার পকেট সব ওনাকে দেখিয়ে দাও। গুগলের মুখ রাগে অপমানে লাল হয়ে উঠল, দেখলো বাবা মায়ের মুখেও অপমানের ছাপ। মিস্টার মৈত্র গুগলের দিকে চুপ করে তাকিয়েছিলেন। মা বলছেন বলেই গুগল তার সোয়েটার খুলে জামা ও প্যান্টের পকেট উল্টে দেখিয়ে দিল। বাবা বললেন, হয়েছে মিস্টার মৈত্র, নাকি গুগলের জুতো মোজাও খুলে দেখতে হবে? মিস্টার মৈত্র গুগলের পায়ের দিকে তাকালেন, গুগল তার নিজের জুতো মোজা খুলে দেখিয়ে দিল। মিস্টার মৈত্র হেসে বললেন, না না ঠিক আছে, মানে আপনার ওসব মানে টানে শুনতে চাই না। বাবা বেশ রেগেই বললেন, আগে জানলে আপনার বাড়িতে কখনোই আমরা নিমন্ত্রণ খেতে যেতাম না, এটা তো রীতিমতো অপমান। আপনি কি করে বললেন আমার ছেলে জিনিসটা নিয়ে এসেছে? মিস্টার মৈত্র বললেন, প্লিজ রাগ করবেন না, ভাবলাম ছেলে মানুষ তো খেলার ছলে যদি ওটা নিয়ে এসে থাকে, আপনাকে অপমান করবার জন্য বলিনি। গুগল রাগে অপমানে ফুঁসছিল, কিন্তু ওর মনে অন্য একটা চিন্তাও উঁকি দিচ্ছিল। ও বলল, আপনি মিস্টার গাঙ্গুলির খোঁজ করেছিলেন? মিস্টার মৈত্র জীব
কেটে বললেন, ছি ছি, তা কি হয়? উনি একজন সরকারি অফিসার, অনেক বড় অফিসার, দার্জিলিংয়ে ওর খুব নাম, উনি এ কাজ করতেই পারেন না। গোগল বলল, আপনি আমার কথা যদি ভাবেন, মিস্টার গাঙ্গুলির কথা ভাববেন না কেন? কলিং বেলের শব্দ শুনে আমরা সবাই যখন বাইরের ঘরে গিয়েছিলাম, উনি সকলের পরে ওখানে গিয়েছিলেন। মিস্টার মৈত্রর কপালের রেখাগুলো এঁকে বেঁকে উঠল। গোগলের আরও মনে পড়ে গেল, মিস্টার গাঙ্গুলি কেবল ঘামছিলেন না, তাকে কেমন চুপচাপ দেখাচ্ছিল। আর পিছনে পিছনে আসার সময় উনি কোটের ইনসাইড পকেটে কয়েকবার হাত দিয়েছিলেন। বাবা বললেন, গোগল, ভদ্রলোকের সম্পর্কে ওসব বলতে নেই। গোগলের চোখে জল এসে পড়েছিল। তখন সে বলল, বাবা, আমরা কি তবে ভদ্রলোক নই? মিস্টার মৈত্র জিজ্ঞাসা করলেন, কেন তোমার এরকম বিশ্বাস হচ্ছে? গোগল বলল, সে সব আমি বলতে চাই না, শুধু বলছি ওনার ইনসাইডে পকেটে হয়তো জিনিসটা এখনো আছে, যদি উনি অন্য কোথাও লুকিয়ে না ফেলেন, আমরা একবার দেখলেই ভালো হয়। মিস্টার মৈত্র বললেন, সমরেশবাবু, গোগল যখন এমনভাবে বলছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, চলুন একবার দেখা যাক ওনার বাড়ি। বাবা মায়ের দিকে তাকালেন, মা বললেন, গিয়েই দেখা যাক না। মিস্টার মৈত্র উঠলেন, বাবা মাও উঠলেন। ম্যানশনের পাশ দিয়ে নিচের রাস্তায় হেঁটে চলল সবাই। মিস্টার গাঙ্গুলির বাড়িতে সকলে যখন পৌঁছল, তখন দেখা গেল মিস্টার গাঙ্গুলি একা আছেন, ওনার স্ত্রী ও মেয়েরা সিনেমা দেখতে গেছে। মিস্টার গাঙ্গুলি বললেন, বসুন, একটু চা করতে বলি? বলেই তিনি গলা তুলে বললেন, কাঁচি, একটু চা বানাও। গোগল বলল, আমি বাথরুমে যাব। গোগল মিস্টার গাঙ্গুলির সঙ্গে অন্য ঘরে গিয়ে ঢুকল, সেখান থেকে শোবার ঘর, তারপরই বাথরুম। মিস্টার গাঙ্গুলি গোগলকে বাথরুমের কাছে ছেড়ে আবার ফিরে গেল। গোগল কিন্তু বেডরুমে ঢুকে গেল। বেডরুমে ঢুকে গোগল যখন সব জিনিসের মধ্যে কোটটা খুঁজছিল, তখন কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছিল, এই না মিস্টার গাঙ্গুলি এসে যান, এই না সে ধরা পড়ে যায়, বা যদি জিনিসটা পকেটে না পাওয়া যায় তাহলে কি হবে। এইসব ভাবতে ভাবতে সে কোটের পকেট হাঁটতে লাগলো, কিন্তু বুদ্ধিমত্তা পেল না। গোগলের লজ্জাও হলো, ভয়ও হলো, এবার তো কেউ তাকে বিশ্বাস করবে না। এরকম হাঁতরাতে হাঁতরাতে হঠাৎ তার চোখে পড়লো মিস্টার গাঙ্গুলির নীল জ্যাকেটটি। সে সাথে সাথে নীল জ্যাকেটের পকেটে হাত ঢোকাতেই কাগজের একটা প্যাকেট পাওয়া গেল। গোগল প্যাকেটটা খুলতেই বেরিয়ে পড়লো বুদ্ধমূর্তি, ওর বুকের ভেতরটা ঢক করে উঠল, শ্বাস পড়ছে জোরে জোরে। তাড়াতাড়ি সে নীল জ্যাকেটে ঢুকিয়ে ফিরে এলো বসবার ঘরে। মিস্টার মৈত্র বাবা মাদের সাথে গল্প করছেন, গোগলের মুখ একেবারে লাল। মিস্টার মৈত্রের পাশে বসে গোগল বলল, মা, আমাকে একটা পেন্সিল দেবে? মিস্টার গাঙ্গুলি হেসে বললেন, নিশ্চয়ই দেব, কি করবে? গোগল বললে, আমি আঁকবো। মিস্টার গাঙ্গুলি হেসে একটা কাগজের ব্যাট আর একটা পেন্সিল এগিয়ে দিলেন। গোগল কিচ্ছু বলল না, মায়ের দিকে একবার দেখল, তারপর কাগজের প্যাড কোলের কাছে নামিয়ে রেখে সে আঁকি বুকি কাটতে কাটতে লিখল, বুদ্ধ মূর্তিটি শোভার ঘরে ব্র্যাকেটে নীল জ্যাকেটের মধ্যে রয়েছে। গোগলের প্যাডে লেখা মিস্টার মৈত্রের চোখে পড়ল। তিনি এই লেখা পড়ে হঠাৎ বিষম খেয়ে কাঁদতে শুরু করলেন। মিস্টার গাঙ্গুলি ব্যস্ত হয়ে বললেন, কি হলো মিস্টার মৈত্র? মিস্টার মৈত্র বললেন, শরীরটা ভালো লাগছে না, অসময় খেয়েছি তো, একটু গা গুলোচ্ছে, মুখে হাতে একটু জল দেবো, একটু বাথরুম যাই? মিস্টার গাঙ্গুলি বললেন, যান, আমি তো এখানেই আছি, আপনাকে তো বাথরুম চেনাতে হবে না, আপনি তো চেনেনি। হ্যাঁ হ্যাঁ, আমাকে কিচ্ছু চেনাতে হবে না স্যার, বলে মিস্টার মৈত্র উঠে চলে গেলেন। নেপালি মেয়ে কাঞ্চি ট্রেতে করে চা এনে নিয়ে এলো সকলের জন্য। মিস্টার গাঙ্গুলি সকলের কাপে চা ঢালতে রাখলেন। মিস্টার মৈত্র যখন কিছুক্ষণ বাদে ফিরে এলেন, তখন তার চোখ খুশিতে জলজল করছে। গোগলের কাগজের প্যাডে যে লেখা ছিল তা ছিনে নিল। মিস্টার গাঙ্গুলি বলল, কি হলো, আঁকা হলো? গোগল বলল, হ্যাঁ। চা খাবার পর দু চারটে কথাবার্তা বলার পরে
সবাই মিস্টার গাঙ্গুলির বাড়ি থেকে বিদায় নিলেন। বাইরে বেরিয়ে গোগলকে মিস্টার মৈত্র কাছে ডেকে নিলেন, বললেন, কিছু মনে করো না বাবা, তুমি আমার ছেলের মতো। আসলে জিনিসগুলো আমার এত প্রিয় যে আমি কাকে বলবো ভেবে পাইনি, তাই তোমার কথাই মনে হয়েছিল। বাবা বললেন, মিস্টার মৈত্র, আপনার মনের অবস্থা আমি বুঝেছি, এখন আমরা আর কিছুই মনে করছি না। আপনি আপনার শখে জিনিসটি পেয়েছেন, সযত্নে সেই জিনিসটি রেখে দিন। মিস্টার মৈত্র বললেন, জিনিসটা ফিরে পেলাম গোগলের জন্যে। মা বললেন, মিস্টার গাঙ্গুলি কি ভাববেন, সবই তো বুঝতে পারবেন, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারবেন না। এটাও বুঝবেন গোগলি কাণ্ডটা ঘটিয়েছে, বলে তিনি গোগলকে আরেকবার কোলে তুলে দিলেন। বললেন, জানো গোগল, মিস্টার গাঙ্গুলির ওটা একটা রোগ, এই রোগের নাম ক্লিপ্টোমেনিয়া। উনি চোর নন, তবে একরকম এটা তো চুরি বটে, তবে এই চুরিটা হচ্ছে একটা স্বভাবগত, অর্থাৎ চুরি করার জন্য চুরি নয়, শুধুমাত্র চুরি করা তার একটা রোগের জন্য ঘটা। এটা একটা অবসেশন আর একটা কম্পালশন, একটা মনে চুরি করার তাগিদ আসে, আর কম্পালশন হিসেবে চুরিটা তিনি করে ফেলেন, আর কিছুই না। ওনাকে চোর বলাও যায় না, আবার বিষয়টিও চুরি। বাবা বললেন, ঠিকই বলেছ, নইলে মিস্টার গাঙ্গুলির মতো মানুষ এটা নিয়ে আসবে। কিন্তু একেই বলে টিট ফর ট্যাট, বলে মিস্টার মৈত্র হেসে উঠলেন। কেমন লাগলো আমার এই গল্প তোমাদের? বাচ্চারা শিখো, জানো ছোট ছোট বিষয়, যেমন ক্লিপ্টোমেনিয়া একটি বিষয় যেটা তোমরা জানলে, বড়রা হয়তো এটা জানেন, কিন্তু গল্পটা আপনাদেরও কেমন লেগেছে? আর যাই হোক না কেন, সকলে মিলে বসে যদি আমার এই গল্পটি শোনেন একটা পরিবার, তো আমি সবচেয়ে খুশি হব, সেটাই হবে আমার একটা অ্যাচিভমেন্ট। আমার চ্যানেল ভালো লাগলে একটা লাইক দেবেন, কিছু বলতে চাইলে একটা কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রতি রবিবার একটা নতুন গল্পের নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সেই একই কথা বলবো, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি, বিদায়।